আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন আছি উজবেকিস্তানের কিরগিজস্তান এম্বাসিতে। তো কিরগিজস্তান এম্বাসির পাশে একদম নিকটে যে দোকানগুলো রেস্টুরেন্টগুলো আছে খুবই দাম। তো আপনারা একটু চাইলে হাতের ডান দিকে রোড ধরে যখন আসবেন একটু দূরে দেখবেন কয়েকটা রেস্টুরেন্ট আছে, এখানে মোটামুটি 5-4 আইটেমের উজবেকিস্তানের খাবার দাবার পাওয়া যায়। আপনারা ইচ্ছা করলে এখানে খাইতে পারবেন, সস্তা আছে মোটামুটি পাসপোর্ট আইটেম গুলা। এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, হোম ডেলিভারি দিয়েও আছে। এখানে পুরে জাতীয় প্যাটি জাতীয় আর বললে এখানে যে লাগমা পরে মান্তি এগুলো যে এই দিকটায় কিরগিজস্তান এম্বাসি। তো কিরগিজস্তান এম্বাসি থেকে আপনারা এদিকে গেলে কিন্তু রেস্টুরেন্টের দাম কিন্তু অনেক বেশি। দেখেন ওইদিকে গেলে আর এদিকে গেলে একটু দাম কম, একটু দূরে যেতে হয় আর কি, 4-5 মিনিট হাঁটতে হয়, তো দাম কম। আর যারা ফটোকপি করানোর জন্য এখানে একটা দোকান আছে একদম এম্বাসির পাশ থেকে এদিকে যাইতে হবে, এই ওকিওর দিকে। এদিকে এখানে একটা ফটোকপির দোকান আছে। তো এখানে যে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের সাথে যে রেস্টুরেন্ট দুটা রেস্টুরেন্ট একসাথে, এই পাশে একটা ওই পাশে একটা, আর এই পাশে একটা এই ফটোকপির দোকান আছে। এখানে আপনারা চাইলে ফটোকপি করতে পারেন। এখানে কিরগিজস্তানের ভিসার জন্য এখন কিরগিজস্তান এম্বাসিতে আপনার প্রয়োজন নাই, আপনারা চাইলে এখান থেকে করতে পারবেন। এটা একটা ফটোকপি আর এজেন্সি, আপনারা চাইলে 150 ডলার তো কিরগিজস্তানের ভিসার জন্য নেয়। তো আপনারা চাইলে এখানে আরো 15-20 ডলার বেশি নেব, তো আপনারা চাইলে এখানে করতে পারেন। আর যদি আপনি নিজে নিয়ে করবেন তাহলে ব্যাংকে আপনি নিজে যাইতে হইব, করে নিয়ে আসতে হইব। আপনার চাইলে এর দিয়ে দিলে এরাই করে দিব। এখানে আমার এক ভাই আছে, নাম ফাহাদ। তো আপনারা চাইলে ওনার মাধ্যমে করতে পারেন, আপনারা চাইলে এজেন্সিটার মাধ্যমে করতে পারেন। কেননা এজেন্সিতে করলে সুবিধা হলো আপনাদের এটা যে আপনাদের ব্যাংকে যাইতে হইব না এবং ফর্ম পূরণ করতে হইব না, যদিও ফর্ম পূরণ করা অনেক ইজি। আর মোট কথা একটা কথা আর কি, আপনারা ভোগান্তি আর কোনো কিছু ভোগান্তি হইব না আপনাদের। ফর্ম নিতে হইলে অনেকক্ষণ লাইন ধরতে হয়, সিরিয়াল দিতে হয়, তো অনেক সময় লাগে, অনেক সময় চলে যায়, একদিন চলে যায় শুধু ফর্ম নিতে। তো অনেক ভিড় থাকে, তো এই জন্য তো আপনারা এজেন্সির মাধ্যমে করলে আপনাদের সময় বাঁচব, প্লাস আপনারা রিল্যাক্সে ভিসাটা পেতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনার ভিসা দেবো কি দেবো না এরকম না, ভিসা দেবে যদি এজেন্সির মাধ্যমে করেন। যদিও 15-20 ডলার একটু বেশি খরচ হবে, কিন্তু আপনি ভিসা পাবেন। যদি আপনি নিয়ে সরাসরি করেন তাহলে আপনাকে এই সিরিয়াল ধরতে হবে, তখন যা ভিসা অফিসার তার সাথে কথা বলতে হবে, সে আপনার ফর্ম দিতেও পারে নাও দিতে পারে, তবে আপনাকে রিটার্ন টিকিট দেখাতে হবে। বুকিং টিকিট না দেখাইলে সে কিন্তু আপনার ফর্ম দিবে না। ফর্ম ফাইলে আপনি ব্যাংকে যাইতে হইব এবং ব্যাংকে যাইতেও টাকা খরচ হইব এবং আপনার এয়ার টিকিট বুকিং করতেও টাকা খরচ হইব। এর চেয়ে ভালো আপনারা এই এজেন্সির মাধ্যমে করে নেবেন, এটাই আপনাদের জন্য বেটার। তবে আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে তা করতে পারেন। আপনারা চাইলে নিজে নিজেও করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু নিজে নিজে করতে হইলে তো আপনারা বললাম, আর এয়ার টিকিট বুকিং দেখাতে হইব, তারপরে দিই পাসপোর্ট ফটোকপি, ব্যাকগ্রাউন্ড হোয়াইট এক কপি, পাসপোর্ট সাইজ ছবি। আর ব্যাংকে যাইতে হইব, আপনাদের ব্যাংকে টাকা জমা দিয়ে আসতে হবে $50, আর $100 দিতে হইব আপনার এম্বাসিতে। তো আপনাদেরকে একদিনে ভিসা দিয়ে দেব। এখন নতুন নিয়ম হলো একদিনে ভিসা নেন আর দুদিনে নেন বা এক সপ্তাহে নেন $150 যদি আপনারা সরাসরি করেন। তো আপনারা সাধারণত সোমবার আর বৃহস্পতিবার এই দুই দিন বেশি ভিড় হয়,
চেষ্টা করবেন এই দুই দিন ব্যতীত অন্য কোনো দিন যাওয়ার জন্য, কারণ সপ্তাহে 4 দিন কিরগিজস্তান এম্বাসি খোলা থাকে। কিরগিজস্তান এম্বাসি সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এই 4 দিন খোলা থাকে। তো এই 4 দিনে আপনারা আসবেন। আজকে খুব রৌদ্রোজ্জ্বল দিন, তো আমি আজকে ফর্ম নিতে আসছি, ফর্ম নিয়ে চলে যাব। আজকে জমা দেব না, আমি আগামীকালকে ইনশাল্লাহ জমা দেব। আর তো কালকে ব্যাংকে যাব ইনশাল্লাহ। ব্যাংকের নাম NBU। এই ট্রেন স্টেশনটার পাশেই NBU ব্যাংকটা। এটার লোকেশন হলো আমির তিমুর অ্যাভিনিউ, আর এর পাশে হলো তাশখন টাওয়ার, NBU। তো আপনারা যখন ভিতরে যাবেন তখন দেখবেন কাউন্টারে কেউ বসা আছে, তারা জিজ্ঞাসা করলে আপনাদেরকে কোন কাউন্টারে পেপার জমা দিতে হবে তারা দেখাই দেবো আপনাদেরকে। তো পেপার নিয়ে আপনারা এরপরে অন্য কাউন্টারে যাইতে হইব, অন্য কাউন্টার বলতে প্রথম ফ্লোরে যাইতে হইব, ওইখানে টাকা জমা দিতে হয়। টাকা জমা দেওয়ার পর আপনারা দুটা পেপার নিয়ে এম্বাসিতে চলে যাবেন, এবং আপনাদের পাসপোর্ট, ফটোকপি, পাসপোর্ট আর ছবি এটা সহ জমা দিয়ে। তো ব্যাংক ডিপোজিট করলাম, এখন কিরগিজস্তানের এম্বাসিতে যেয়ে যাইতেছি। তো এখন আপনাদেরকে তো কাজাখস্তান ভিসা সম্পর্কে বলতেছি, কারণ কাজাখস্তানের ভিসা গত বছর পর্যন্ত বন্ধ ছিল, তো বাংলাদেশি পাসপোর্টে ভিসা দিত না। তো এখন আবার চালু হয়েছে, এই ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে, সিঙ্গেল এন্ট্রি। যারা স্টিকার ভিসা নেবেন তারা ইনভাইটেশন নিয়ে আমার পর ইনভাইটেশন নিতে হবে। ইনভাইটেশনটাই আসল কাজাখস্তান ভিসার, কাজাখস্তানের ভিসার জন্য ইনভাইটেশনটাই আসল। তো আপনারা কাজে ইনভাইটেশন নেওয়ার পর আপনারা যদি চান ই ভিসা করতে, ই ভিসা করতে পারবেন, যদি চান স্টিকার ভিসা করতে, স্টিকার ভিসা করতে পারবেন। তবে স্টিকার ভিসার জন্য আপনাদেরকে ইন্ডিয়া যাইতে হবে। যারা বাংলাদেশি রেসিডেন্সি, অন্য কোনো দেশে কাজ করেন না বা অন্য কোনো দেশের রেসিডেন্সি না, তাদের জন্য ইন্ডিয়া। আর যে অনেকে আছে দুবাই কাজ করে, তো দুবাইতে যদি সে কাজ করে সে কিন্তু ইনভাইটেশন নিয়ে দুবাই কাজাখস্তান এম্বাসি থেকে স্টিকার নিতে পারে, সমস্যা নেই। তো যারা ইন্ডিয়া বা যাইতে পারবেন না, বা যারা ওই স্টিকার ভিসা চান না, ই ভিসা দিয়ে যাইবেন, তারা কিন্তু ওই অনলাইনে করে নিতে পারবেন কোনো এজেন্টের মাধ্যমে। কাজাখস্তানের ভিসা সরাসরি এম্বাসিতে হয় না, ইনভাইটেশন ব্যতীত হয় না। ইনভাইটেশন নেওয়ার পর আপনি ই ভিসা অথবা স্টিকার ভিসা যে কোনো একটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ই ভিসা নিয়ে আপনি কিন্তু ফ্লাই করতে হবে আস্তানা অথবা আলমাটিতে। আপনারা চাইলেও বাইরুটে যাইতে পারবেন না, অনেকে আসে এখানে উজবেকিস্তানে আসে, উজবেকিস্তান থেকে বাইরুটে যাওয়ার চেষ্টা করে বা কিরগিজস্তান থেকে বাইরুটে যাওয়ার চেষ্টা করে, তবে এটা সম্ভব না। ওই ইনস্ট্রাকশন দেওয়া আছে ভিসাতে, ই ভিসাতে আপনারা অবশ্যই ফ্লাইট করতে হবে। তো ফ্লাইটের সময় কাজাখস্তানের ফ্লাইটে একটু জটিল, বলতে ইমিগ্রেশন আপনাকে ওইখানে জেরা করবো, বলতে আপনারা জিজ্ঞাসা করবো কেন আসছি, রিটার্ন টিকিট দেখাতে হবে, হোটেল বুকিং দেখাতে হবে, এই মানে তারা আপনারা জিজ্ঞাসা করবো, কনফার্ম না হয়ে আপনারা ঢুকতে দেবো না। তবে যাদের পাসপোর্ট মানে একটু ভারী ওয়েট হয়েছে তারা কিন্তু পারবো। আর যাদের সাদা পাসপোর্টে আপনারা কাজাখস্তান ঢুকার জন্য চেষ্টা করেন না, ভিসা করবেন, ভিসা হইলেও কিন্তু আপনারা ঢুকতে পারবেন না। তো যাদের কাজাখস্তানের ভিসা আছে মনে করেন না যে আপনার ভিসা হইলে আপনারা ঢুকতে দেবো, যদি আপনার পাসপোর্ট যদি ভারী না হয় তাহলে কিন্তু হয়তো আপনার ঢুকতে নাও দিতে পারে। তো আপনাদের যাদের পাসপোর্ট একটু ভারী আছে তারা ঢুকতে পারবেন আশা করি। আর যদি কেউ কাজাখস্তান ঢুকতে চান, তারা আগে ইন্ডিয়া বা কয়েকটা দেশ ঘুরে নিয়েন, তাহলে হয়তো ঢুকতে পারবেন ইজিলি, নয় কিন্তু ইজিলি আপনি ঢুকতে পারবেন না। কেউ সাদা পাসপোর্টে কাজাখস্তানে ঢুকার চেষ্টা করবেন না, আপনাকে অবশ্যই ফেরত পাঠাইব। আর স্টিকার ভিসা নিয়ে আপনি উজবেকিস্তান, কিরগিজস্তান থেকে আপনি ল্যান্ডপোর্টে ঢুকতে পারেন, মানে বাইরোডে ঢুকতে পারেন, কোনো সমস্যা নাই। তবে কিরগিজস্তানের কাজাখস্তান কিরগিজস্তান থেকেও একই অবস্থা, আপনারা চাইলে কিরগিজস্তান থেকেও স্টিকার ভিসা নিয়ে বাইরোডে যাইতে পারেন আলমাটিতে, আর ফ্লাই করলে তো সমস্যা নাই। তবে যারা ই ভিসা নেবেন তারা কিন্তু আলমাটি আর আস্তানা, তো আস্তানা একটু হার্ড, আপনারা আস্তানায় ফ্লাইট করার চেষ্টা করবেন না, আপনারা আলমাটিতে চেষ্টা করবেন আলমাটিতে ফ্লাই করার। অবশ্যই হোটেল বুকিং, কতদিন থাকবেন হোটেল বুকিং করে নেবেন, এবং রিটার্ন টিকিট ব্যতীত যাবেন না কেউ। আর ভিসা ফি, কাজাখস্তানের ভিসা ফি $60 থেকে $80 ভিসা ফি। আর ইনভাইটেশন এটা কোম্পানি অনুযায়ী, কোনো কোম্পানি $120, কোনো কোম্পানি $150, এটার বিভিন্ন ক্যাটাগরির ইনভাইটেশন আছে, আপনারা
যার এজেন্টের মাধ্যমে করবেন। তো আপনারা এজেন্টের থেকে নিয়ে নেবেন, বা আপনারা যদি পারেন কাজাখস্তান আপনাদের কেউ থাকে তাহলে করে নিতে পারেন। আর একজন কাজাখস্তানে ভিসা করে, আমি তার নাম্বারটা আপনাদেরকে ডেসক্রিপশন অথবা আমার কমেন্টস বক্সে দিয়ে দিতেছি, আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। প্রয়োজন শুধু তারাই কল দিবেন, দয়া করে অপ্রয়োজনে কল দিবেন না। তো ভিসার জন্য জমা দিলেই অবশ্যই ভিসা হবে, 100% ভিসা হবে যদি কাজাখস্তানে ভিসা জমা দেয় হবে। আর যারা সেন্ট্রাল এশিয়াতে আসবেন, আপনার সাথে ডলার নিয়ে আসবেন। এখানে এখানে টাকা আনাটা খুব কষ্ট, তো আপনার সাথে ডলার অথবা কার্ডে কার্ড নিয়ে আসবেন, এটা আপনার জন্য নিরাপদ। কেননা এখানে আপনি যদি টাকা নিয়ে না আসেন, পরে বাংলাদেশ থেকে টাকা আনতে চান, এটা কিন্তু সম্ভব হয় না অনেক সময়। তো কিরগিজস্তান এম্বাসি থেকে 1 ঘন্টার মধ্যে ভিসা পাইলাম। তো এখন খাওয়া দাওয়া করতেছি আমি আর মারুফ, তো খাওয়া দাওয়া পরে চলে যাইতেছি। আর ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, তো আগামী ভিডিওতে ইনশাআল্লাহ কিরগিজস্তানের, উজবেকিস্তান এবং কাজাখস্তানের বিজনেস ভিসা এবং ওয়ার্ক পারমিট সম্বন্ধে ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকেন, আর আপনাদের যদি কোনো ইনফরমেশন থাকে অথবা জানার কিছু থাকে আপনারা কমেন্টস করবেন। তো ইনশাআল্লাহ কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, আল্লাহ।